নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 19 ফেব্রুয়ারি শনিবার। ব্রেকিং নিউজ নির্ভীক নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস। এখনকার বড় খবর হলো বিধাননগরের মেয়র থাকছেন কৃষ্ণা চক্রবর্তী, এছাড়া চন্দননগরের মেয়র হিসাবে রাম চক্রবর্তী, এবং আসানসোলের জন্য বিধান উপাধ্যায়কে বেছে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূলের ঘরে বাইরে যাবতীয় জল্পনার পরিসমাপ্তি ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে আবার রয়ে গিয়েছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল শুক্রবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে তৃণমূল সুপ্রিমো স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। একই সঙ্গে চূড়ান্ত হয়েছে প্রথম বলা 3 পুরসভার পদাধিকারীদের নামও। বিধাননগরের মেয়র থাকছেন কৃষ্ণা চক্রবর্তী, চেয়ারম্যান করা হয়েছে সব্যসাচী দত্তকে, এছাড়া চন্দননগরের মেয়র হিসাবে রাম চক্রবর্তী, এবং আসানসোলের জন্য বিধান উপাধ্যায়কে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে আবার 18 ফেব্রুয়ারি ছিল বিধান উপাধ্যায়ের জন্মদিন। শুক্রবার সন্ধ্যায় স্বয়ং নেত্রীর কাছ থেকে এহেন উপহার পেয়ে একেবারে আপ্লুত বিধান উপাধ্যায়। এছাড়াও তৃণমূলের কর্মসমিতির বৈঠকে দলের সর্বভারতীয় কাঠামোকে নতুন করে নতুন আঙ্গিকে সাজিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে দিয়েছেন ইঙ্গিতবাহী বার্তা, ওল্ড ইজ গোল্ড, বলেছেন এই দলটা বৈভবের নয়, গরিবের দল। গত 2 ফেব্রুয়ারি তৃণমূলের সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেখান থেকে সর্বভারতীয় সভানেত্রী নির্বাচিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর গত 12 ফেব্রুয়ারি সাংগঠনিক বৈঠকে তিনি 20 সদস্যের জাতীয় কর্মসমিতি গঠন করেছিলেন। তার ঠিক 1 সপ্তাহের মধ্যে গতকাল সেই কমিটি ফের বৈঠকে বসেছিল, আর সেখানে সদস্যদের সঙ্গে আলোচনা চালিয়ে পদ এবং দায়িত্ব বণ্টন করে দিয়েছেন তৃণমূল নেত্রী। দলীয় সংগঠনের দেশব্যাপী বিস্তারে সেই বৈঠকে অভিষেকের উপরেই তিনি বাড়তি দায়িত্ব দিয়েছেন। সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে তৃণমূলের ছাত্র যুবদের মধ্যে। তবে দলীয় সূত্রে খবর, বৈঠকে মমতা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন দলের মধ্যে কোনো উপদল করা যাবে না, কোনো ব্যক্তি নয়, শুধু দলের হয়ে প্রচার করতে হবে আরও বেশি বেশি করে। প্রবীণ নবীন সবাইকে সঙ্গে নিয়েই দলীয় সংগঠনকে শক্তিশালী করতে হবে। এদিন বৈঠকে ত্রিপুরা, অসম, উত্তরপ্রদেশ, গোয়া এবং মেঘালয়ের তৃণমূল নেতৃত্ব হাজির ছিলেন। বিভিন্ন রাজ্যে দলের সাংগঠনিক অবস্থার বিবরণ তুলে ধরেন তাঁরা। সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দলীয় সূত্রে আরও খবর, তৃণমূলের জাতীয় কর্মসমিতিকে বর্ধিত করা হবে। আগামী 10ই মার্চ ঘোষিত হবে উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল। তারপরেই জাতীয় কর্মসমিতির বৈঠক দিল্লিতে করার পরিকল্পনা রয়েছে তৃণমূলের। সূত্রের খবর, বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেকেই এখন তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন, যোগদানের ইচ্ছাও তারা প্রকাশ করেছেন তৃণমূলে। এই বিষয়টাও বৈঠকে উল্লেখ করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে শিলিগুড়ি পুরসভার মেয়র পদে আগেই গৌতম দেবের নাম ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর শুক্রবার সদ্যসমাপ্ত বাকি 4টি পুরসভার ক্ষেত্রেও সিদ্ধান্ত নেওয়া হলো। 1984 সাল থেকে মমতার দীর্ঘদিনের রাজনৈতিক ছায়াসঙ্গী তথা সহযোদ্ধা কৃষ্ণা চক্রবর্তী, তিনি বিধাননগরের মেয়র হিসেবে দায়িত্ব সামলেছেন। ফের তাঁর উপরেই ভরসা রাখলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেপুটি মেয়র করা হয়েছে অনিতা মণ্ডলকে। অন্যদিকে আসানসোলে ডেপুটি মেয়রের দায়িত্ব পাচ্ছেন দুজন, অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হক। এর জন্য অবশ্য সংশ্লিষ্ট পূর্ব আইনে সংশোধনী আনা হবে বলে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। আসানসোল পুরসভার প্রাক্তন প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় এবার চেয়ারম্যানের দায়িত্বে। তবে নতুন মেয়র বিধান উপাধ্যায়কে শপথ নেয়ার 6 মাসের মধ্যে ভোটে জিতে আসতে হবে, কারণ তিনি এবারে দাঁড়াননি। এছাড়াও তৃণমূলের নীতি নির্ধারণের দায়িত্বে রাখা হয়েছে যশবন্ত সিনহা এবং অমিতকে। বাংলার গণ্ডি ছাড়িয়ে তৃণমূলের পরিসর এখন প্রকৃত অর্থেই সর্বভারতীয় বলা যায়। দল পরিসরের সেই প্রেক্ষিতেই শুক্রবার দলের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানান, ভালো লাগলে এবং মন্দ লাগলেও, ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করুন এবং পারলে শেয়ার করে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিন। আর ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা এই ভিডিওতে লাইক দিয়ে সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলেও লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। প্রতিদিনের খবর, গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং ভিন্নধর্মী নানা বিষয়ভিত্তিক ভিডিও আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।